নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি ফুলের ডিজাইন। আর এই ডিজাইনটি দেখো একটু অন্যরকম ভাবে আমি বানিয়েছি। আর এই আসনে চার সাইড দিয়ে চারটি কোনা, মানে কর্নার বরাবর এই ডিজাইনটি বানিয়েছি। দেখো আসনটাকে দেখতে কত সুন্দর লাগছে। আমি এবারে স্টার্ট করছি। আর এই যে আসনের সাইড দিয়ে একটা বর্ডার ডিজাইন দিয়েছি, এইভাবে একটা একটা করে 17টা স্টিচ তুলে নিয়েছি। নিয়ে এখানে 3, 2, 5, 5টা স্টিচ করেছি। এর ওপরে সেম রেখে 2টো স্টিচ, আবার একটা স্টিচ করেছি, আবার ডান দিকে সেম রেখে 3টে স্টিচ করেছি, আবার ডান দিকে সেম রেখে 6টা স্টিচ করে নিয়েছি, আবার ডান দিকে একটা ঘর কমিয়ে দিয়ে 7টা স্টিচ, আবার একটা ঘর কমিয়ে দিয়ে 5টা, 3টে, 1টা। এখানে যে 6টা স্টিচ করেছিলাম ঠিক এর ওপরে ডান দিকে কর্নার বরাবর একটা স্টিচ করেছি, আবার ডান দিকে সেম রেখে 2টো, 3টে, তারপর 4টে স্টিচ করেছি, আবার ডান দিকে একটা ঘর কমিয়ে দিয়ে 4টে স্টিচ করেছি, আবার ডান দিকে সেম রেখে 5টা স্টিচ, আর ডান দিকে একটা ঘর কমিয়ে দিয়ে 2টো স্টিচ, আর এখানেও 2টো, আর এই জায়গাটায় 1টা স্টিচ করে নিয়েছি। 9টা স্টিচ পাশাপাশি করে নিয়েছি। 9টা স্টিচ পাশাপাশি করে নেওয়ার পর ঠিক নিচের লাইনে 3টে ঘর ছেড়ে দিয়ে 4টে স্টিচ করেছি, আর এর ওপরের দিকে ডান দিকে 2টো ঘর ছেড়ে দিয়ে 6টা স্টিচ, আবারও এর ওপরের লাইনে ডান দিকে 2টো ঘর ছেড়ে দিয়ে 3টে স্টিচ করে নিয়েছি। 3টে স্টিচ করে নেওয়ার পর আবার এই জায়গাটায় আসি, এর ওপরে সেম রেখে বাম দিকে 2টো ঘর বাড়িয়ে দিয়ে 2টো স্টিচ করেছি, আবারও বাম দিকে একটা ঘর বাড়িয়ে দিয়ে 3টে স্টিচ, আবার একটা ঘর বাড়িয়ে দিয়ে 3টে স্টিচ, এর উপরে 1টা স্টিচ করেছি। ওপরের লাইনে বাম দিকে একটা ঘর বাড়িয়ে দিয়ে 4টে স্টিচ পাশাপাশি করে নিয়েছি, এখানে 2টো স্টিচ করেছি 1টা, আর এই যে কর্নার বরাবর পরপর 3টে স্টিচ করে নিয়েছি। এরপর এই জায়গাটায় আসি, এখানে যে 3, 2, 5, 5টা স্টিচ করেছিলাম ঠিক 5 নম্বর স্টিচের ওপরে সেম রেখে 3টে স্টিচ, একটা ঘর ছেড়ে দিয়ে 3, 2, 5টা স্টিচ করেছি, এর উপরে সেম রেখে 3টে, 3টে করে করেছি, আবারও ডান দিকে একটা ঘর ছেড়ে দিয়ে 2টো স্টিচ, 1টা স্টিচ, আর এই জায়গাটায় একটা ঘর ছেড়ে দিয়ে 2টো স্টিচ, আবারও একটা ঘর ছেড়ে দিয়ে 2টো স্টিচ করেছি, সেম রেখে 3টে স্টিচ করে এর সাথে অ্যাড করে দিয়েছি। এখানে আমি একটা পাতার ডিজাইন তোমাদের ঘর গুনে গুনে বলে দিয়েছি, সেম ভাবে এই পাশের পাতার ডিজাইনটাও তোমরা বানিয়ে নেবে। কর্নার বরাবর 5টা স্টিচ করেছি, ঠিক এর ওপরের লাইনে 2টো স্টিচ করেছি, পাশাপাশি এর ওপরেও 2টো স্টিচ করেছি, আবার বাম দিকে একটা ঘর ছেড়ে দিয়ে 2টো স্টিচ, আবারও এই জায়গাটায় 2টো স্টিচ করেছি। তো আবার সেম ভাবে এই যে এখানে 1, 2, 3, 4, এই যে 1, 2, 3, 4, এইভাবে সেম ভাবে এই পাতার ডিজাইনটাও তোমরা বানিয়ে নেবে। করে নিয়ে এর ওপরের লাইনে 2টো স্টিচ, আবার এর ওপরের লাইনে বাম দিকে সেম রেখে 5টা স্টিচ, আর বাম দিকে একটা ঘর ছেড়ে দিয়ে 5টা স্টিচ, এর ওপরের লাইনেও 5টা স্টিচ, আবার বাম দিকে সেম রেখে 4টে স্টিচ করেছি, আর বাম দিকে একটা ঘর ছেড়ে দিয়ে 2টো স্টিচ, আবার একটা ঘর ছেড়ে 1টা স্টিচ করেছি। করে নেওয়ার পর ঠিক এই জায়গাটায় আসি, এই যে এর কর্নার বরাবর উপরের লাইনে পাশাপাশি 4টে স্টিচ করেছি, আবারও বাম দিকে সেম রেখে দিয়েছি, রেখে দিয়ে 5টা, 5টা করে 3টে লাইন করেছি। করে নিয়ে এর উপরের লাইনে 3টে স্টিচ করেছি। করে নেওয়ার পর ঠিক এই যে কর্নার বরাবর নিচের লাইনে 5টা স্টিচ করেছি, আবারও বাম দিকে একটা ঘর ছেড়ে দিয়ে 5টা স্টিচ, আবারও একটা ঘর ছেড়ে দিয়ে 4টে, এখানে সেম রেখে 3টে স্টিচ, এটাও সেম ভাবে বানিয়ে নিয়েছি। এই জায়গাটায় 5টা স্টিচ করেছি, আবার এই জায়গাটায় 1টা ঘর ছেড়ে দিয়ে 5টা, 4টে, 3টে, এইভাবে করে নিয়েছি। এরপর মেরুন কালারের উল নিয়ে পাপড়ির ডিজাইন করে নিয়েছি। দেখো 4টে স্টিচ করেছি, তারপরে 5টা, আবারও 6টা স্টিচ বাম দিকে অ্যাড করে দিয়েছি, করে দিয়ে 7, 8, 8টা স্টিচ করেছি, এর নিচের লাইনেও 9টা স্টিচ করেছি। করে নিয়ে এই বাম দিকে 2টো ঘর ছেড়ে দিয়ে 2টো স্টিচ, আবার 1টা ঘর ছেড়ে দিয়ে 3টে স্টিচ, এই জায়গাটায় 2টো স্টিচ, আর বাম দিকে একটা ঘর বাড়ি দিয়ে 2টো স্টিচ করেছি। এইভাবে এই এই পাঁপড়ির ডিজাইনটা যে করে নিয়েছি, এইভাবে এই তোমরাও এই সাইডের পাঁপড়ির ডিজাইনটা করে নেবে। নেওয়ার পর এখানে আসি, এই জায়গাটায় 3, 6, 6টা স্টিচ করে নিয়েছি, এর সাথে অ্যাড করে দিয়ে 10টা স্টিচ করেছি। 10টা স্টিচ করে নেওয়ার পর ঠিক এই 10 নম্বর স্টিচের নিচে 1টা স্টিচ করেছি, আবারও বাম দিকে একটা ঘর বাড়ি দিয়ে 2টো স্টিচ করেছি, এর ওপরের লাইনে 1টা ঘর কমিয়ে দিয়ে 9টা স্টিচ করেছি, আর এর ওপরের লাইনটায় এই জায়গাটায় 1টা ঘর ছেড়ে দিয়ে 7টা স্টিচ করে নিয়েছি পাশাপাশি। এই সাইডের মতো তোমরা এই সাইডের ডিজাইনটাও বানিয়ে নেব। এরপরে আসি এখানে, এই জায়গাটায় দেখো এখানে 1টা স্টিচ করেছি, এখানে যে 5টা স্টিচ করেছিলাম ঠিক এর কর্নার বরাবর 1টা স্টিচ করেছি, এর ওপরের লাইনে বাম দিকে 1টা ঘর বাড়িয়ে দিয়ে 5টা স্টিচ, আবারও 1টা ঘর কমিয়ে দিয়ে 4টে স্টিচ করেছি, আর এই বাম দিকে সেম রেখে 3, 2, 5, 5টা স্টিচ করেছি, এর ওপরের লাইনেও সেম রেখে 6টা স্টিচ,
আর বাম দিকে একটা ঘর কমিয়ে দিয়ে পাঁচটা এইভাবে পাঁচটা পাঁচটা করে দুটো লাইন করে নিয়েছি। আবারও এর উপরের লাইনে একটা ঘর ছেড়ে দিয়ে চারটে স্টিচ করেছি আর এই কর্নার বরাবর একটা স্টিচ করেছি। তো আমার এই ডিজাইনটা দেখানো কমপ্লিট হয়ে গেছে। এইভাবে তোমরা চার সাইডের এই ডিজাইনটা তোমরা বানিয়ে নেবে। আসুন তো দেখতে কতটা সুন্দর লাগছে। আর যদি আমার এই ডিজাইনটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটির নিচে একটি লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তাহলে আজকের মতো সবাইকে টাটা, নেক্সট আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ।